উইকিং বেঙ্গল, উইকিং ফার্স্ট। আমাদের খবরগুলি নিয়মিত দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও বেল আইকনে ক্লিক করুন। শ্রী লক্ষ্মণ বেরা জুয়েলার্স, খাঁটি সোনা এবং সঠিক দাম। পার্কের পূর্ব বাজার পোস্ট অফিসের সামনে। দূরভাষ 03-210-255-046। এলপি জুয়েলার্স, শুভ সময় সব সময়। গত তিন মাস ধরে বছর 73-এর বৃদ্ধ সন্তোষ দাস থাকতেন কাকদ্বীপ স্টেশনের প্ল্যাটফর্মে। সেখানকার দোকানদারদের দেওয়া খাবারে কোন রকমে চলে যাচ্ছিল বৃদ্ধের, কিন্তু মাস খেয়ে গুরুতর অসুস্থ হয়ে পড়েন ওই বৃদ্ধ। তখন স্টেশনের মানুষেরা তাকে কাকদ্বীপ মহকুমা হাসপাতালে নিয়ে গিয়ে ভর্তি করান। সেখানে চিকিৎসার জেরে এখন পুরোপুরি সুস্থ বৃদ্ধ, কিন্তু এই বয়সে আবার কি তাকে প্ল্যাটফর্মে ফিরে যেতে হবে? কারণ বৃদ্ধের ছেলে বা মেয়ে কেউ আর তাকে সংসারে ঠাঁই দিতে রাজি নয়। বিষয়টি জানার পর বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থার পক্ষ থেকে কাকদ্বীপের মহকুমা শাসক সৌভিক চট্টোপাধ্যায়ের দ্বারস্থ হয়। শনিবার এক ডেপুটি ম্যাজিস্ট্রেট গিয়ে বৃদ্ধের সঙ্গে কথা বলেন। বিষয়টি সারুট পোস্টাল থানার পুলিশকে জানানো হয়। বৃদ্ধের ছেলে মেয়ের সঙ্গে যোগাযোগ করে পুলিশ, কিন্তু কেউ আর বৃদ্ধকে সংসারে ফিরিয়ে নিতে রাজি নয়। তবে প্রশাসন বৃদ্ধের মাথায় ছাদ ফিরিয়ে দিতে প্রস্তুত। কিছুদিন হলে তো ছিল এখানটায়, মানে খুব সেটাও ভালো ছিল না। আমরা একটু চাটা দিতাম, একটুটা খাওয়া টাওয়া দিত দোকানেরা, ঠিক আছে। তারপরে কিছুদিন হলো হঠাৎ মাত্র ওনাকে আমি না কেউ ভর্তি করে দিয়েছি হসপিটালে। তারপর থেকে আর খবর খবর আমরা মনে ছিল মাস দু আড়াই ছিল করেছে, এখানে ছিল খুব অসুস্থ হয়ে গেলো, শীত পড়েছিল তো খুব অসুস্থ হয়ে গেছে। কাকদ্বীপের হারুট পয়েন্ট কোস্টালের হরিপুরের বাসিন্দা সন্তোষ একসময় নানান রকমের ব্যবসা করতেন, কিন্তু কোনো ব্যবসায় স্থায়ী হয়নি। এর মধ্যে প্রথম স্ত্রী ইন্দুবালা দাস থাকা সত্ত্বেও অন্য মহিলার সঙ্গে সংসার পাতেন সন্তোষ। ইন্দুবালার দুই সন্তান, এক ছেলে দেবপ্রসাদ ও মেয়ে। ইন্দুবালা এখনো জীবিত, কিন্তু তিনি অন্যত্র থাকেন। তবে সন্তোষ এর মধ্যে বেশ কয়েকজন মহিলার সঙ্গে সংসার করেছেন। শেষ বয়সে একমাত্র ছেলে দেবপ্রসাদের কাছে ফিরতে চেয়েছিলেন বৃদ্ধ, কিন্তু ছেলে বাবাকে কাছে রাখতে রাজি হয়নি, অগত্যা প্ল্যাটফর্মেই থাকতেন। হাসপাতালের বেডে বসে বৃদ্ধ বলেন, হাসপাতালে এলাম বলতে আমি প্ল্যাটফর্মে ছিলাম, প্ল্যাটফর্মে ওখানে মাগা চাগা করতাম আর ওইখানে ছিলাম। আমার ছেলে মানে থাকতে বিষয় সম্পত্তি অল্প স্বল্প বাড়ির ও দেব, সে আমার কাছ থেকে নয় তার মার কাছ থেকে, তার মাও তো বেঁচে আছে। বলেছি স্যার আমি তো এখানে রয়েছি, তুমি রয়েছো যাতে ভালো থাকো সেই ব্যবস্থা আমি করছি। বাড়ি যেতে চাই, ছেলে বাড়ি নিয়ে যেতে চাই, আর সামনে ভোট এসে গেছে, ভোট তো দিতে হবে। বৃদ্ধের ছেলে দেবপ্রসাদ বলেন, বাড়িটা তো উনার না। আচ্ছা, বাড়িটা তো উনি তৈরি করেনি। আচ্ছা, উনি বাড়ি সব বেঁচেই গেছে, বাড়ি একটা নিজের একটাই ছেলে কোথায় থাকবে সে চিন্তা করেন। সেটা তো উনি তো দীর্ঘকালই আমাদের দেখ ছোটবেলা থেকে, আমার মা এখন কিছু আছে মিথ্যা কথা বলবো না, তো উনি তো ওনার বোনের কাছে থাকতো, দিনের পর দিন একটা করে বিয়েই করে চলেছে, আমরা কি করবো বল। আচ্ছা, তবু তো ঠিক আছে, কিন্তু মানবিকতার খাতিরে কি আপনি কি আবার বাবাকে বাইরে এরকম ভাবে, একটা বয়স্ক মানুষ দীর্ঘদিন বাইরে আছেন, অসুস্থ হয়ে পড়েছে, এখন হাসপাতালে ভর্তি, আপনার কি মনে হয় মানবিকতার খাতিরে কি মনে হয়? মানবিকতার খাতিরে আমি তো নিতে পারছি না, কেননা উনি তো একটা মেয়েকে মেয়ে বলেছে, তার ছেলে স্বীকৃতি দিয়েছে, তাকে মেয়ে বলেছে, তার ছেলেকে বাপ বলে স্বীকৃতি দিয়ে বিয়ে ঠাকুরে ছিল, এখন টাকা পয়সা ফেলে রেখে বোন লাস্টে স্টেশনে ফেলে দিয়ে গেছে। কাকদ্বীপ থেকে বিশ্বজিৎ হালদারের রিপোর্ট, ব্রেকিং বেঙ্গল। মাথা ধরা, সর্দি কাশি, চোটের ব্যথা, কাটা ছেঁড়া, ধিতের দংশন, চটপট আরাম পাওয়া যায় শক্তি বাম, আপনার পরিবারের আসল বন্ধু, উত্তর হাজিপুর ডায়মন্ড হারবার। সহনিবেদনে রমা ক্যাফে, কাকদ্বীপ চৌরাস্তা, সেবা হোমিও সেন্টার, সরিষা বিডিও অফিসের কাছে।
হাসানুর বিল্ডার্স নেত্রা নতুন পাড়া, ঝর্ণা জুয়েলার্স উকিলের হাট স্টেশন রোড, এম ডি মোটরস ভূতমল্লারপোল পুলিশ ক্যাম্পের বিপরীতে, লিবার্টি গার্মেন্টস বিজয়গঞ্জ বাজার লক্ষ্মীকান্তপুর, দুর্গা নার্সিং হোম অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার জুমাই নস্কর হাট।